নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শীতের দিনে বাজারে মেথি পাতা একদম ভরে যায়, আর আপনারা অনেকেই হয়তো মেথি শাক খেতে খুবই পছন্দ করেন। আজকের এপিসোডে তাই টাটকা মেথি পাতা দিয়েই রান্না করব একটা খুব সিম্পল ভিন্ন স্বাদের মাছের কারি। ঝোলটা খেতে কিন্তু ভীষণ চমৎকার হয়, সাথে সাথে মেথি পাতার গুণগুলো ঝোলের মধ্যে অ্যাড হয়ে যায়, নিউট্রিয়েন্ট ভ্যালিউটাও বেড়ে যায়। মেথি মাছ রেসিপিটার জন্য 200 গ্রাম মতো মেথি শাক লাগবে। মেথি পাতা দিয়ে রান্না করলে হয়তো আপনাদের মনে হতে পারে যে ঝোলটা তেতো হতে পারে, কিন্তু আমি বাড়িতে যতবারই বানিয়েছি ঝোলটা আমার কিন্তু একটুও তেতো লাগেনি, বাকিদেরও তেতো লাগেনি। তাই আপনারা নির্ভয়ে বানিয়ে নিতে পারেন এই ঝোলটা, একবার বানিয়ে দেখলে বুঝবেন যে টেস্টটা অত্যন্ত সুন্দর হয়। রান্নাটার জন্য 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে, একটু বড় বড় চৌকো চৌকো টুকরো করে রাখতে হবে, এটা ফাইন স্লাইসেরও দরকার নেই আর পেঁয়াজ বাটারও দরকার নেই এই রান্নাটার জন্য। তার সাথে লাগবে 2 মিডিয়াম সাইজের টমেটো, এটাকেও ছোট ছোট টুকরো করে রেখে দেবেন। মেথি পাতাটা ভালো করে বেছে নিতে হবে, যদি শুকনো বা পাকা পাতা থাকে সেগুলো ফেলে দিয়ে আর ডাঁটিগুলো বাদ দিয়ে দিতে হবে। শুধু পাতাগুলোই এই রান্নাটাতে ব্যবহার হবে। পাতাটা কুচিয়ে নিতে হবে, খুব ফাইনলি কুচিয়ে নিতে হবে যাতে ঝোলের সাথে এটা মিশে যায়। বাড়িতে বাচ্চারা থাকলে তারা কিন্তু শাক পাতা কিছু খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে মেথি শাক যদি ঝোলের সাথে দিয়ে দেওয়া যায় তারা কিন্তু মনে হয় আনন্দ করেই খাবে। রান্নাটার জন্য আমি কাতলা মাছ ব্যবহার করেছি, বাজার থেকে মিডিয়াম সাইজ আমি কাটিয়ে নিয়েছি। কাতলা মাছের গাদা পেটি দুটো ইউজ করেছি। রান্নাটার জন্য আপনারা ইচ্ছে করলে রুই মাছও ব্যবহার করতে পারেন। আমি গাদা পেটি মিলিয়ে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, এতে নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে আমি এগুলোকে ভেজে রাখবো। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য একটা কড়াইতে 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়ে নিতে হবে। এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবে মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না। হালকা মিডিয়াম আঁচের ওপর 1 পিট ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অন্য পিঠটা ভেজে তুলে রাখতে হবে। বেশিক্ষণ মাছগুলো ভাজলে ঝোলের টেস্টটা কিন্তু মাছের মধ্যে ঢুকবে না। সবকটা মাছ এভাবে ভেজে রাখতে হবে, হালকা আঁচের ওপর ভাজতে হবে যাতে বেশি কড়া না হয়ে যায়। বাকি মাছগুলো এভাবে ভেজে রেখে দিতে হবে। এই রান্নাটার জন্য সর্ষের তেলও যেমন লাগবে তেমনি ঘিও লাগবে। মাছগুলো ভাজার পরে যে তেলটা থাকবে তাতে 1 থেকে 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দেবেন। ঘি আর তেলটা গরম হলে পরে 2 তেজপাতা কেটে দিয়ে দেবেন, আর তার মধ্যে দেবেন 3 থেকে 4 লবঙ্গ। তেল থেকে অ্যারোমা বের হতে শুরু করলেই তখন কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ধরে ভাজতে হবে। এটা কিন্তু খুব বেশি পোড়া বা লালচে করে ভাজা যাবে না পেঁয়াজটা। এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষতে হবে। আদা রসুন বাটাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে স্বাদ মতো নুন একটু দিয়ে দেবেন। বাটা মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খানিকটা কষে নেব। যেহেতু সর্ষের তেলের সাথে আমি ঘি ব্যবহার করেছি এই জন্য রান্নাটা মশলাটা ভাজতে ভাজতে কিন্তু একটু ফ্যানা ফ্যানা হচ্ছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর ছোট টুকরো করে কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো।
আগে থেকে আমি নুন দিয়েই রেখেছি, যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে টমেটো দেওয়ার পরে অবশ্যই নুন দেবেন, এতে ভালো করে টমেটোটা মজে যায়। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য একটু ঢেকে খানিকক্ষণ কষলে তাড়াতাড়ি এটা মেল্ট করে যাবে। এরপর যে মশলাটা এর মধ্যে দিতে হবে সেটা হচ্ছে ধনে গুঁড়ো। আমি এখানে দেখাতে ভুলে গেছি, কিন্তু 3 চামচ ধনে গুঁড়ো আমি এই গ্রেভিটাতে অ্যাড করে দিয়েছি। ধনে গুঁড়োটা আপনারা স্কিপ করবেন না, এটা কি হয় গ্রেভিটা একটু ঘন হয় আর তাছাড়া একটা অ্যারোমা তো থাকেই। এরপর গ্রেভিটাতে খুব ফাইনলি কুচিয়ে রাখা মেথি পাতাগুলো দিয়ে দিতে হবে। মেথি পাতাটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটা লো থেকে মিডিয়াম ফ্লেম করে দেবেন। এরপর অনেকক্ষণ ধরে এটা বেশ ভালো করে কষতে হবে। মশলাটার সাথে মেথি পাতাটা অনেকক্ষণ ধরে কষলে পরে মেথি পাতাটাও আস্তে আস্তে গলে যাবে, আর যতক্ষণ মশলা কষা হয় তত স্বাদও বেড়ে যাবে। এই পর্যায়ে আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি রান্নাটাতে, যেহেতু আমি মনে করেছিলাম যে আমার নুনটা একটু কম হয়েছে। আপনারা সেই স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নুনটা দেবেন। মশলাটা ভালো করে কষে আসলে তারপরে এর মধ্যে 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিতে হবে। মাছের এই রান্নাটাতে ঝোল বেশি রাখার দরকার নেই, এটা একটু মাখামাখাই হবে। তবে মাছগুলো সেদ্ধ হতে আর মশলাটা ভালোভাবে রান্না করার জন্য জলটা দেওয়া প্রয়োজন। ঝোলটা প্রায় ফুটে আসলে 1 চামচ ঘরে বানানো গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে মাছের ঝোলটা ফোটাবেন। মাছের এই রান্নাটাতে বেশি গ্রেভি রাখার দরকার হয় না, তবু যদি আপনারা মনে করেন যে একটু ঝোলঝোলে খাবেন তাহলে অবশ্যই গ্রেভিটা একটু বেশি রাখবেন, না হলে এটা খানিকটা শুকিয়ে আসলে তখন ফ্লেমটা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নেবেন। শীতের দিনে বেশ গরম গরম ভাতের সাথে এই মেথি মাছ কিন্তু দারুণ লাগে খেতে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো। আমি অনুরোধ রাখছি যে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো একটা নতুন অভিনব রান্না নিয়ে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। বাই।